পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেন। সেতু উদ্বোধনে উচ্ছ্বাসে ভাসছেন দুই পারের বাসিন্দারা। সেতু চালুর মধ্য দিয়ে খুলে গেল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ এবং সম্ভাবনার অনন্ত দুয়ার। সেতু বিভাগ এই সেতু থেকে এক বছরে প্রায় 450 কোটি টাকা আয় করতে চায়। কারণ এই আয় থেকেই সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু কিভাবে তা সম্ভব জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম দিকে দিনে গড়ে 8,000 যানবাহন চলাচলের প্রত্যাশা করছে সেতু বিভাগ, এরপর তা পর্যায়ক্রমে বাড়বে। পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় সেতু বিভাগের কর্মকর্তারা বলেছেন, 2025 সালে দিনে সেতু দিয়ে 41,000 যানবাহন চলাচল করবে। এই পূর্বাভাস অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সেতু চালুর 3-4 বছরের মধ্যে শিল্প কারখানা বাড়বে, নতুন নতুন বাস রুট হবে। শুরুতে এজন্য লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকারের ঋণ মৌকুফ তহবিলের অর্থ 300 কোটি টাকা, এই অর্থ পরিশোধ করতে হবে না। ফলে সেতু বিভাগকে আসল হিসাবে 29,900 কোটি টাকা সরকারকে ফেরত দিতে হবে। এর সঙ্গে বাড়তি 1% হারে সুদ দিতে হবে, অর্থাৎ সুদে আসলে পরিশোধ করতে হবে 36,403 কোটি টাকা। বর্তমানে বঙ্গবন্ধু সেতু থেকে সরকার বছরে গড়ে 650 কোটি টাকা আয় করছে। এই সেতু দিয়ে দিনে প্রায় 24,000 যান চলাচল করে। সেতু বিভাগের এক কর্মকর্তা বলেন, পদ্মা সেতুর আয় 2-3 বছরের মধ্যেই বঙ্গবন্ধু সেতুকে ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেশে থাকুন, বিদেশে থাকুন, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।